আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বোর্ডের পরমাণু মডেলের উপর ক্লাস নিব। আমি শরীফ নিয়াজ, ঢাকা কমার্স কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে তোমাদের ক্লাসটি নিচ্ছি। প্রথমেই আমরা বলে নিচ্ছি যে এটি একটি পরমাণু মডেল, যেই মডেলের মাধ্যমে নিলস বোর প্রথম এই মডেলের মাধ্যমে উনি প্রথম এই পরমাণুর গঠন বিশ্লেষণ করেন এবং এই গঠন সম্পর্কে একটি ধারণা প্রদান করেন। নিলস বোরের এই পরমাণু মডেলটি নিলস বোর প্রথম দিয়েছিলেন 1913 সালে। রাদারফোর্ড তার পরমাণু মডেলে যে প্রস্তাবনাগুলো দেন তার কিছু ত্রুটি ছিল। এই ত্রুটিগুলোর মধ্যে সব থেকে বড় যে ত্রুটি ছিল সেটি হলো এই মডেলটি ছিল শুধুমাত্র নিউক্লিয়াস কেন্দ্রিক, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের অবস্থান সম্পর্কে সবকিছু বলা থাকলেও এখানে ইলেকট্রনের অবস্থান, তার কক্ষপথ অথবা তার শক্তিস্তর অথবা ইলেকট্রনের আকার আকৃতি অথবা তার সম্ভাব্যতা এসব সম্পর্কে কিছুই বলা ছিল না। এই সমস্যাগুলো দূর করার জন্য 1913 খ্রিস্টাব্দে নিলস বোর তার বিখ্যাত হাইড্রোজেন পরমাণু মডেল প্রতিষ্ঠিত করেন। বোরের পরমাণু মডেলটি ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের বিকিরণ সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। বোরের পরমাণু মডেলের তিনটি স্বীকার্য রয়েছে। এই তিনটি স্বীকার্যের মধ্যে প্রথম স্বীকার্যটি হলো স্থির কক্ষপথের ধারণা। পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত স্থির কক্ষপথ রয়েছে এবং এই কক্ষপথগুলো একেবারেই স্থির, এবং এই কক্ষপথগুলোতেই ইলেকট্রন সর্বসময় নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান, অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে এই কক্ষপথগুলোতেই ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। প্রতিটি কক্ষপথগুলো নির্দিষ্ট শক্তির হয়ে থাকে এবং এই কক্ষপথগুলো একটি স্থির কক্ষপথে ইলেকট্রন অবস্থান করে, এবং যতক্ষণ পর্যন্ত এই কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন কোনো শক্তি শোষণ এবং বিকিরণ এর কোনোটাই করে না। এই কক্ষপথগুলোকে আমরা শক্তি স্তর বলি বা স্থির কক্ষপথ বলি, ইংরেজিতে যাকে আমরা বলি অরবিট। এই শক্তিস্তরগুলোকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এখানে এই ছবিতে দেখো আমরা স্থির কক্ষপথগুলোকে দেখিয়েছি। বোর যেই কক্ষপথগুলোকে কে, এল, এম, এন এই বিভিন্ন নামে অভিহিত করেন, এর মাঝখানে লাল বড় বোল্ড করে যে অংশটি দেখিয়ে দেওয়া হয়েছে সেটি হলো পজিটিভলি চার্জ নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। এর প্রথম কক্ষপথের সংখ্যা হলো 1, দ্বিতীয় কক্ষপথটি 2, তৃতীয় কক্ষপথটি 3 এবং চতুর্থ কক্ষপথটি আমরা 4 হিসেবে দেখিয়েছি, যেগুলো কে, এল, এম, এন নামে সূচিত করা হয়েছে। এই কক্ষপথগুলোর ধারণা প্রথম বোর তার পরমাণু মডেলে দেন এবং উনি বলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে এই কক্ষপথে পরিভ্রমণ করছে। বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলোর মধ্যে দ্বিতীয় যে স্বীকার্য সেটি হলো কৌণিক ভরবেগের ধারণা। বোরই তার পরমাণু মডেলে প্রথম নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণাটি প্রতিষ্ঠিত করেন। উনি বলেন প্রতিটি নির্দিষ্ট শক্তির স্থির কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক, যা হলো এন, অর্থাৎ এন হলো অখণ্ড গুণিতক, অর্থাৎ এই এনটা হবে পূর্ণ সংখ্যা, এটি কোনো ভগ্নাংশ হবে না। এখানে এন বলতে আমরা বোঝাচ্ছি প্রধান শক্তি স্তর, এইচ বলতে বোঝানো হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 × 10⁻³⁴ জুল সেকেন্ড, এবং এম বলতে আমরা এখানে বোঝাচ্ছি ইলেকট্রনের ভর, ভি বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ, আর বলতে বোঝানো হচ্ছে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ। অর্থাৎ বোর তার মডেলের পরমাণু মডেলের এই দ্বিতীয় স্বীকার্যের মাধ্যমে বোঝান যে এই বৃত্তপথে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের একটি কৌণিক ভরবেগ থাকবে, যার মান হবে h/2π এর অখণ্ড গুণিতক বা এন এর মান হবে অখণ্ড সংখ্যা, অর্থাৎ কোনো ভগ্নাংশ হবে না। এখানে এই কক্ষপথের ধারণা থেকে বের হয়ে আসার সময় এই কক্ষপথের ধারণাটাকে আরেকটু বেশি সম্প্রসারিত করেন সমারফেল্ড নামে একজন বিজ্ঞানী। উনি এই কক্ষপথের ধারণাটাকে কিছু আরেকটু সম্প্রসারিত করে উপকক্ষপথের ধারণা দেন। উনি বলেন এই শক্তি স্তরগুলো আবার কিছু উপশক্তি স্তরে বিভক্ত এবং ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগের কারণে এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন বিভিন্ন অবস্থায় বিরাজমান থাকে। এই ইলেকট্রনের কৌণিক ভরবেগের স্বীকার্যে আমরা জানি, যদি গাণিতিক রূপে একে প্রকাশ করি, আমরা জানি L সমান সমান mvr,
এম হলো ইলেকট্রনের ভর, ভি হলো ইলেকট্রনের বেগ, এবং আর হলো এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানে ব্যাসার্ধ। সুতরাং আমরা লিখতে পারি এম ভি আর সমান সমান এন এইচ বাই টু পাই, অর্থাৎ এইচ বাই টু পাই এর সাথে এন গুণিতক হবে। এই এনটা অবশ্যই হবে পূর্ণ সংখ্যা, এটি কোনো ভগ্নাংশ হবে না। এই সমীকরণে প্রাপ্ত মানের সাথে পরীক্ষালব্ধ মানের মিল না থাকায় কোয়ান্টাম পদার্থবিদ্যার মহিরুহ বিজ্ঞানী আর্নড সমারফেল্ড নতুন একটি কোয়ান্টাম সংখ্যা প্রবর্তন করেন, যার নাম উনি দেন সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা এল দিয়ে, ছোট হাতের ইংরেজি এল দিয়ে প্রকাশ করি। এবং এই এলটি আমরা ইলেকট্রনের ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ বোঝাতে ব্যবহার করি। বোর পরমাণু মডেলের স্বীকার্য অনুযায়ী আমরা তৃতীয় স্বীকার্যে দেখতে পাই, এখানে বোর বলছেন বর্ণালীর ধারণা সম্পর্কে। এই বর্ণালীর ধারণা দিতে গিয়ে বোর বলছেন, পরমাণুতে একটি ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হয় বা ধাপান্তর ঘটে, তখন সে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। অর্থাৎ একটা পরমাণুকে পরমাণুর মধ্যে যদি আমি শক্তি দেই, তাহলে তার নিম্ন শক্তি স্তরের ইলেকট্রনটি উপরের শক্তি স্তরে চলে যাবে এবং কিছুক্ষণ পরেই সেই উপরের শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনটি আবার নিচের শক্তি স্তরে নেমে আসে, এবং নিচের শক্তি স্তরে যখন নেমে আসে তখন সে যে পরিমাণ শক্তি শোষণ করেছিল ঠিক সেই পরিমাণ শক্তি আবার বিকিরণ করে। সুতরাং পরমাণুকে যদি আমরা বাহির থেকে শক্তি সরবরাহ করি, তবে সেটা নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে চলে যাবে এবং উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হবে। এক্ষেত্রে এখানে শক্তির একটি শোষণ ঘটবে। আবার পরমাণুতে শক্তি সরবরাহ বন্ধ করলে ইলেকট্রন যে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে গিয়েছিল, ঠিক একই পরিমাণ শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হবে। অর্থাৎ এক্ষেত্রে শক্তির বিকিরণ ঘটবে এবং বর্ণালীর সৃষ্টি হবে। এই বিকিরিত বর্ণালীর শক্তি ই সমান সমান এইচ নিউ, দাঁত চরিতচুম্বকীয় বর্ণালী হিসাবে, তড়িৎ চুম্বকীয় বর্ণালী হিসাবে নির্গত হবে, এবং যদি দৃশ্যমান রেঞ্জে থাকে, দৃশ্যমান আলোর সীমানার মধ্যে থাকে, তা আমরা চোখে দেখতে পারব। এখানে একটি ছবির সাহায্যে বোঝানো হয়েছে শোষিত বর্ণালী এবং বিকিরণ বর্ণালীর ঘটনাটি। অর্থাৎ ইলেকট্রনকে যখন আমরা বাইরে থেকে শক্তি দিচ্ছি, তখন বাইরে থেকে শক্তি দিলে সেটি ইলেকট্রন শোষণ করে উপরের কক্ষপথে চলে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই সেই একই পরিমাণ শক্তি বিকিরণ করে আবার নিচের কক্ষপথে ইলেকট্রন চলে আসছে। এখানে এখানে নিচের কক্ষপথটির শক্তি ই ওয়ান এবং উপরের কক্ষপথটির শক্তি যদি আমরা ই টু দিয়ে নির্দেশিত করি, তাহলে আমরা বলতে পারি ই টু মাইনাস ই ওয়ান সমান সমান এইচ নিউ। এখানে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হলো যে তড়িৎ চুম্বকীয় রশ্মি শোষণ হবে বা বিকিরণ হবে তার কম্পাঙ্ক। এই প্লাঙ্কের ধ্রুবকের মান হলো 6.624 × 10⁻³৪ জুল সেকেন্ড। বোর পরমাণু মডেলের একটি প্রভূত সাফল্য লক্ষ্য করা যায়। তার মধ্যে অনেকগুলো সাফল্যের মধ্যে কয়েকটি আমরা আলোচনা করব। প্রথম যে সাফল্যটি ছিল বোর মডেলের, সেখানে বলা হচ্ছে যে ইলেকট্রন আগে ধারণা করা হতো যে কোনো কক্ষপথে বিরাজমান থাকে না, বরং চারপাশে কিশমিশের মতো ছড়ানো থাকে, পুডিংয়ের মধ্যে যেরকম কিশমিশ ছড়ানো থাকে। কিন্তু বোর তত্ত্ব অনুসারে ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে, তখন ইলেকট্রনটি কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, যার জন্য ইলেকট্রনটি পরমাণুর নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনোই সম্ভাবনা থাকে না, যে সম্ভাবনাটি বোরের পরমাণু মডেলের আগে রাদারফোর্ডের দেওয়া পরমাণু মডেলে ছিল। অর্থাৎ এ তত্ত্ব অনুসারে পরমাণুর যে দীর্ঘ স্থায়িত্ব সেটি খুব সহজেই ব্যাখ্যা করা যায়। বোর পরমাণু মডেলের সাহায্যে পরমাণুতে বিভিন্ন স্থির কক্ষপথের ব্যাসার্ধ এবং কক্ষপথের শক্তি নির্ণয় করা যায়। বোর পরমাণু মডেল থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায়। বোর পরমাণু মডেল থেকে কোয়ান্টাম সংখ্যার ধারণা পেলে আমরা ইলেকট্রনের একদম সুনিশ্চিত অবস্থান বের করতে পারি, সে কোন কক্ষপথে আছে বা কোন শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে আছে, ইলেকট্রনটির চারপাশে চৌম্বকীয় অবস্থা কেমন এবং ইলেকট্রনটির স্পিনের অবস্থা কেমন। বোর তত্ত্ব হতে ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে তা গণনা করা সম্ভব হয়েছে। অর্থাৎ দুটি শক্তি স্তরের মধ্যে যে পার্থক্য, ঠিক সেই পরিমাণ কম্পাঙ্ক ইলেকট্রন বিকিরণ করবে, সেই পরিমাণ কম্পাঙ্কই আমরা গণনা করতে সম্ভব হয়েছি।
বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে সব থেকে বড় সীমাবদ্ধতাগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর যে সীমাবদ্ধতা, সেটি হলো বোরের পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেনকে যত চমৎকার করতে ব্যাখ্যা করতে পারুক না কেন, এটি হিলিয়াম আয়ন, লিথিয়াম আয়ন, বেরিলিয়াম আয়ন এগুলোর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও বিভিন্ন ক্ষেত্রেই এটি অসমর্থ রয়েছে। যেসব পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, সেসব ক্ষেত্রে পরমাণুর যে বর্ণালীর জটিল চরিত্র দেখা যায়, সেগুলো বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি, ভারী পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোর কক্ষপথ উপবৃত্তাকার হওয়া উচিত, কিন্তু বোর বলেছেন যে তার পরমাণু মডেলে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এই উপবৃত্তাকার কক্ষপথের ব্যাপারটি বোর সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন, যা আদতেই আমাদের গণনার সাথে মিলছে না। বোরের পরমাণু মডেলের তৃতীয় সীমাবদ্ধতা হলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ধাপান্তরের সময় বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী মাপক যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে দেখা যায় যে একটি বর্ণালী রেখার পরিবর্তে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী রেখা পাওয়া যায়। বোর মডেলে এই সূক্ষ্ম বর্ণালী রেখাগুলোর উৎপত্তির কারণ একেবারেই ব্যাখ্যা করতে পারেনি। এখানে আমি ছবির সাহায্যে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন এবং আর্গন গ্যাসের প্রচুর পরিমাণে যে রেখা পাওয়া যায়, সেই রেখাগুলো দেখানোর চেষ্টা করেছি। তোমরা একসাথে এই রেখাগুলো দেখলে দেখবে যে এখানে ইলেকট্রনগুলো কি পরিমাণ তার শক্তি স্তরগুলো থেকে ওঠানামা করছে, যার মধ্যে শক্তির শোষণও ঘটছে এবং শক্তির বিকিরণও ঘটছে। আমি এখানে যে বর্ণালীটি দেখাচ্ছি, এটি একটি বিকিরণ বর্ণালী। এই আর্গন গ্যাসের বিকিরণ বর্ণালীতে এই পরিমাণ আলোকিত যে রেখাগুলো, এই সবগুলো রেখার ব্যাখ্যা বোর পরমাণু মডেল করতে পারেনি। বোর পরমাণু মডেলের আরেকটি সীমাবদ্ধতার মধ্যে দুটি সীমাবদ্ধতা হলো এটি জিম্যান এফেক্ট বা জিম্যান প্রভাব এবং স্টার্ক এফেক্ট বা স্টার্ক প্রভাবও ব্যাখ্যা করতে পারেনি। পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তার কক্ষপথের ভাগ হয়ে যাওয়া বা বর্ণালীর রেখাগুলোর একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাওয়াটাকে আমরা বলি জিম্যান প্রভাব। বোরের পরমাণু মডেল দিয়ে এই জিম্যান প্রভাব একেবারেই ব্যাখ্যা করা যায়নি। আবার ডান পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ক এফেক্টের ছবি, যেখানে তড়িৎ প্রবাহের কারণে বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর রেখাগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। একে আমরা বলি স্টার্ক এফেক্ট বা স্টার্ক প্রভাব। বোর পরমাণু মডেল জিম্যান প্রভাব বা স্টার্ক প্রভাব কোনোটাই ব্যাখ্যা করতে পারে না। বোর পরমাণু মডেলের আরেকটি সীমাবদ্ধতা হলো এটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী। হাইজেনবার্গের নীতি অনুসারে পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ কোনোদিনই আমরা একসাথে নির্ণয় করতে পারবো না। এখানে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম উভয়কেই বিবেচনা করা হয়েছে, কিন্তু বোর ইলেকট্রনকে শুধুমাত্র কণারূপে চিন্তা করেছেন। তার মতে একই সময়ে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ তার মানে অবশ্যই নির্ণয় করা সম্ভব, কিন্তু আমরা জানি ডি ব্রগলি বলেছেন যে ইলেকট্রনের কণার সাথে তরঙ্গ ধর্ম বর্তমান, এবং ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আমরা ইলেকট্রনের তরঙ্গ ধর্মের প্রমাণ পেয়ে গেছি। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার মধ্যে আরেকটি সীমাবদ্ধতা হলো পরমাণুগুলো প্রকৃতপক্ষে ত্রিমাত্রিক, কিন্তু বোরের মতবাদ অনুসারে পরমাণুর কাঠামোগুলো দ্বিমাত্রিক। বোর পরমাণু মডেল থেকে পরমাণুর তীব্রতা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। 8 নম্বর সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা বলতে পারি, বোর মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ MVR সমান সমান NH/2π, এই মানের সঠিক মান আমরা গণনা করে পাচ্ছি না। এই ছবিতে আমি তোমাদের বোরের পরমাণু মডেল অনুযায়ী নাইট্রোজেন পরমাণুর ছবি এঁকে দেখিয়েছি, যেখানে নিউক্লিয়াস হিসেবে এর মাঝখানে লাল রং দিয়ে দেখানো হয়েছে প্রোটন এবং সবুজ রং দিয়ে দেখানো হয়েছে নিউট্রন, এবং এর চারপাশে কিছু অনুমোদিত কক্ষপথে শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনশীল। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আমাদেরকে জানাতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।